মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমরিয়া বাজারে নির্মিত হচ্ছে আধুনিক মডেলে নান্দনিক মসজিদ। দ্বিতল ভবনের এই মসজিদটি প্রথম তলার কাজ প্রায় 80% শেষ হয়েছে। মসজিদটি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে। চরডুমরিয়া বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ফরাদ খান মুন্সিগঞ্জ নিউজ ডটকমকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই মসজিদ চৌডুমুড়া বাজারের মধ্যে কোনো মসজিদ একটা সাধারণ ছোট মসজিদ ছিল, এইটার মধ্যে নামাজ পড়তে খুব জন মানে মুসলিমদের খুব ব্যাঘাত ঘটত। তাই যাই হোক, এই দেশের গণ্যমান্য ব্যক্তি, বাজারের গণ্যমান্য, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমার ধরল যে তুমি একটি সভাপতি হয়ে একটি মসজিদের উদ্যোগ নাও। তা আমি তো ঢাকাতে থাকি, তা আমি বললাম না এটা আপনারা নেন। কেউ মানল না, বলে যে না আপনি এটার উদ্যোগ নেন, আপনি উদ্যোগ নিলে হয়তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই মসজিদ ইনশাল্লাহ গড়ে উঠবে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ আল্লাহর নাম নেওয়া আমি মসজিদের এটা উদ্যোগ নিলাম। মানে গণ্যমান্য লোক ছিল রিপন চেয়ারম্যান শাহ আলম মল্লিক, এরা বৈশা বলল যে আপনি এটা উদ্যোগ নেন। আরও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ ছিল মোস্তমল্লা, আরও যে এলাকার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা আমারে বললো আপনি নেন। তা যাই হোক, আমরা মিটিং করে হাজি মৃত্যু হয়ে গেছে হাজি রহমত আলী মোল্লাও ছিল, এরা বললো যে তুমি সভাপতি হও। আমি দশজনের সবার আগ্রহে আমি সভাপতি হইলাম। সভাপতি হওয়ার পরে আমি এই উদ্যোগ আরম্ভ করলাম টাকা পয়সা উঠানোর। এবার আমার ছেলে এলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক দিলাম, বললাম যে তুমি এটার ডিজাইন করো। তা আমার ছেলে আইসা এটার ডিজাইন করলো। ডিজাইনের পরে আমরা কাজ ইনশাল্লাহ শুরু করলাম, কাজ আরম্ভ করলাম। কিন্তু আগের মসজিদের কোনো টাকা পয়সা ছিল না, মাত্র 1,25,000 টাকা আমরা এখানে জমা পাইছি ছোটো মসজিদের। তো যাই হোক, আমরা কাজ করলাম। এই আমাদের এলাকার যে গণ্যমান্য অনেক দণ্ডাট্য ব্যক্তি ছিল তারা সবাই এটার মধ্যে অনুদান দিছে। কেউ 5 লাখ, কেউ 2 লাখ, 1 লাখ, 3 লাখ, এই বাজারেরও মোটামুটি ভালো একটা অনুদান পাইছি। পাইয়া এই মসজিদে আমরা ইনশাল্লাহ সবারই নিয়েই সবার সহযোগিতায় এই মসজিদ ইনশাল্লাহ এখানে গড়ে তুলছি। এখনও প্রচুর কাজ চলতেছে, এখন আরও প্রায় 2 কোটি টাকার উপরে এই মসজিদে এই ব্যয় হয়েছে, খরচ হয়েছে। তা আশা করি এখানে আমি যেখানেই গেছি টাকা চাওয়ার জন্য দণ্ডাট্য ব্যক্তির কাছে, কিন্তু কেউ না করে নাই, বলে নাই না দেবো না, সবাই বলছে ইনশাল্লাহ কম বেশি, কেউ 5 লাখ, কেউ 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 50,000, 10,000, 20,000, এমনকি সবাই টাকা দিছে। বাজার থেকেও আমরা মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা পাইছি, অর্থাৎ 20-25 লক্ষ টাকা বাজার থেকেও আমরা পাইছি। আর বাদ বাকি টাকা গ্রাম থেকে, অন্য অন্য গ্রাম, আমাদের গ্রাম এবং শহরের দণ্ডাট্য ব্যক্তি সবাই আমাদের এখানে দান করছে ইনশাল্লাহ। এইটার জন্যই এই আর এবং আমাদের আমার সাথে আরও ভালো ভালো লোক ছিল, তারা আমার সহযোগিতা করছে। এই 10 জনের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমি ইনশাল্লাহ এইটার কাজ চালায়া গেছি, চালায়া এবং যাইতেছি। সামনের দিকেও যে পর্যন্ত আল্লাহ আমার বাসায় রাখে, যে কাজ বাকি কাজ আছে ইনশাল্লাহ আমি সঠিক পথে থাকা সৎভাবে এই আমি কাজটা ইনশাল্লাহ করছি। আমার থেকে হয়তো আমি যেভাবে টাকা পয়সা উঠাইছি, আশা করি আল্লাহর মধ্যে সবাই জানে ইনশাল্লাহ আমি এইখানে যেমন 1 লক্ষ টাকা উঠাইলে আমার থেকে খরচ করি, আমি টাকা পয়সা আইন না এটা খরচ করছি, কোনো 10 টাকা 10 পয়সা ওদিকে অন্যদিকে যাইতে দেই নাই। আমরা এই মসজিদের মধ্যে আমরা শুধু ফ্লোরটা টাইলস ব্যবহার করছি এবং চারিধারে ইনশাল্লাহ মার্বেল পাথর ব্যবহার করছি, বা সব জায়গায় মার্বেল লাগাইছি। সামনের দিকে আর যা বাকি আছে সব ইনশাল্লাহ মার্বেল, আমরা বাকি কাজ মার্বেল দিয়ে করব, মার্বেল পাথর দিয়ে করব। আপনারা কেউ সহযোগিতা যদি করেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন। আমরা এই সব মসজিদের মধ্যে যা আছে সব মার্বেলের দিয়ে আমরা করছি এবং বাকি কাজও ইনশাল্লাহ মার্বেল দিয়েই এটি কাজ করব ইনশাল্লাহ।